মেসিয়ার সিরিজের 33তম সদস্য হচ্ছে ট্রায়াঙ্গুলার গ্যালাক্সি, যা আমাদের পৃথিবী থেকে 3 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। এই গ্যালাক্সিটির ভর সম্পর্কে কোনো সঠিক তথ্য সায়েন্টিস্টদের কাছে নেই, তবে ধারণা করা হয় এই গ্যালাক্সিটির ভর আমাদের সূর্যের তুলনায় 30 থেকে 40 বিলিয়ন গুণ বেশি। এটি আমাদের লোকাল গ্রুপের তৃতীয় বৃহত্তম সদস্য। তাছাড়াও এই গ্যালাক্সিটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্যতম নিকটবর্তী একটি গ্যালাক্সি। ট্রায়াঙ্গুলার গ্যালাক্সির একটি ছোট নিজস্ব স্যাটেলাইট গ্যালাক্সি রয়েছে, যাকে বলা হয় পিসেস ড্রোভ গ্যালাক্সি। কনস্টেলেশন ট্রায়াঙ্গুলামে অবস্থিত এই গ্যালাক্সিটি অন্ধকারাচ্ছন্ন রাতের আকাশে বেশ পরিষ্কারভাবেই দেখা যায়। ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে এর আয়নিত হাইড্রোজেনের মেঘমালা, যাদেরকে বলা হয় হাইড্রোজেন টু রিজিয়ন। এই হাইড্রোজেন টু রিজিয়ন এই গ্যালাক্সি সৃষ্টির শুরু থেকে এই গ্যালাক্সিতে অবস্থান করছে। চার্লস মেসিয়ার সর্বপ্রথম ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিটির নাম মেসিয়ার 33 রাখার পরামর্শ দেন। আমি আমার আগের অনেক ভিডিওতে চার্লস মেসিয়ারের সম্পর্কে অনেক কথাই বলেছি। তাকে বলা হয় মেসিয়ার সিরিজের উদ্ভাবক। 1764 সালের আগস্ট মাসের দিকে এই গ্যালাক্সিটিকে নোট করে রাখা হয়। পরবর্তীতে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি দাবি করে ইতালিয়ান অ্যাস্ট্রোনমার ইয়োভানি বাতিস্তা 1654 সালে এই গ্যালাক্সিটিকে আবিষ্কার করেন। ইয়োভানি বাতিস্তার লেখা একটি বই রয়েছে এবং এই বইটির নাম হচ্ছে দ্য সিস্টেমেটে অরবিস কমিটিচি। এই বইটিতে তিনি একটি সেলেস্টিয়াল অবজেক্টের কথা বর্ণনা করেন এবং পরবর্তীতে বেশ কিছু অ্যাকাউন্টেন্টস দাবি করেন যে এই সেলেস্টিয়াল অবজেক্টটি আসলে এই ট্রায়াঙ্গুলার গ্যালাক্সি। উইলিয়াম হার্শেল, যিনি কিনা ইউরেনাস গ্রহের আবিষ্কারক হিসেবে জনপ্রিয়, তিনি 1700 সালের পরের দিকে এই গ্যালাক্সিটিকে নিয়ে অনেক অবজার্ভ করেন এবং তিনি এই গ্যালাক্সিটিকে স্পাইরাল নেবুলা বলে আখ্যা দেন। পরবর্তীতে 1920 সালে এডুইন হাবলের অবজারভেশন অনুসারে এই ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিটিকে একটি স্টেলার সিস্টেম নামে আখ্যা দেওয়া হয়। মূলত ক্যাপ হেড ভেরিয়েবল স্টারের সাহায্য নিয়ে এই অবজারভেশন পরিচালনা করার সময় এই রেজাল্টটি আসে। এই ক্যাপ হেড ভেরিয়েবল স্টারকে বিভিন্ন কসমিক ডিস্টেন্স পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই সকল ক্যাপ হেড ভেরিয়েবল স্টারের উজ্জ্বলতা সবসময় অপরিবর্তিত থাকে। পরবর্তীতে বিভিন্ন অবজারভেশন থেকে জানা যায় এই গ্যালাক্সিটি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মতো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে প্রায় 1,00,000 কিলোমিটার/ঘন্টা বেগে অগ্রসর হচ্ছে। বেশ কিছু অ্যাস্ট্রোনমারদের বিশ্বাস এই ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিটি মূলত অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির গ্র্যাভিটেশনাল ট্র্যাপে পড়ে এই গতি প্রাপ্ত হয়েছে। ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির বেশ কিছু বৈশিষ্ট্যের সাথে NGC-601 এর বেশ সাদৃশ্য রয়েছে। স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট এই ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিটিকে একটি দৈত্যাকৃতির গ্যালাক্সি বলে আখ্যা দিয়েছে। 2003 সালের ধারণা মতে এই গ্যালাক্সিটিতে প্রায় 200-এরও বেশি নীল বর্ণের নক্ষত্র রয়েছে। তাছাড়াও এই গ্যালাক্সিটি 1300 আলোক বর্ষ জায়গা জুড়ে অবস্থিত এবং এটি ওরিয়ন নেবুলার থেকে প্রায় 100 গুণ বড়। নাসার ভাষ্য মতে আমাদের পৃথিবী থেকে ওরিয়ন নেবুলা যেই দূরত্বে অবস্থিত, সেই দূরত্বে যদি NGC-604 থাকত, তবে NGC-604 আমাদের রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম অবজেক্ট হতো। ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির সবচেয়ে কম বয়সী নক্ষত্রটির তাপমাত্রা 40,000 ডিগ্রি সেলসিয়াস এবং এই গ্যালাক্সির বৃহত্তম নক্ষত্রটি আমাদের সূর্যের থেকে 120 গুণ বড়। তাছাড়াও এই কম বয়সী নক্ষত্রটি থেকে বিভিন্ন তেজস্ক্রিয়তা নির্গত হয় বলে এর উজ্জ্বলতা অনেক বেশি। নাসার ওয়াইল্ড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার এই ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিকে নিয়ে বিভিন্ন ধরনের অবজারভেশন করে এই ইনফ্রারেড রশ্মির সাহায্য নিয়ে, এবং তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে বের করে। যেমন এই গ্যালাক্সিটির স্পাইরাল বাহুগুলো সেখানকার অবস্থিত বিভিন্ন ডাস্টের দৃশ্যমান আলোর পিছনে লুকায়িত অবস্থায় থাকে। তাছাড়াও ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি খুব বেশি নক্ষত্র তৈরি করতে পারে না। ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির যে বিভিন্ন ধরনের অপটিক্যাল ছবি রয়েছে, এই ছবিগুলোতে এই গ্যালাক্সিটিকে ঠিক যতটা বড় দেখায়, এই গ্যালাক্সিটি তার থেকে অনেক বেশি বড়, হয়তো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি।